أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة بدلے گا زمانہ بدلے گا زمانہ لراتا نہیں گزشتہ زمانہ پھر آتا نہیں بلغ علا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه تو كجا سنت احمد کو جا باب حبت کی بواد جنس بطرا اللہ تعالیٰ کوٹی کوٹی شکریہ جی مہن رب العالمین اس کے مدر کے پارتھیب موتا کے پریہار کرے دنیا بھی محبت کے پریہار کرے এমনই একটি মুহূর্তে দোয়ার আয়োজনে বসার আমাদের সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে বলেছেন যে আমার শুকিয়ে করা তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দোয়ার মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, অল্পক্ষণের জন্য হলো, অল্প সময়ের জন্য হলো। এই জন্য আমরা আল্লাহ তাআলা সর্বপ্রথমে অন্তর অন্তরস্থল থেকে খুশির সাথে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতপর যিনি বিশ্ব মানবতার দিক মুক্তির দিশারি রহমতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি, যিনি ছিলেন দয়ার সাগর রহমতের সাগর, যিনিকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে এমনই একটি বর্বরতা যুগে, জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে মা আমিনার পেটে মক্কা নগরীতে দুজাহানের বাদশাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীগণ আল্লাহ তাআলা মনোনীত করে দুনিয়ার জমিনে শেষ উম্মতের মঙ্গলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা নগরীতে পাঠিয়েছিলেন। এই জন্য বারবার বা প্রতিদিন আমরা আমাদের নবীর উপরে বেশি বেশি করে আমাদের দরুদ পড়া প্রয়োজন।
এই দরুদের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে দুজাহানের বাদশা নবীজি উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের নাজাতের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমরা বেশি বেশি করে দরুদ পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত কয়েকটি তেলাওয়াত করেছি, আমরা হয়তোবা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি বা জানি, আমরা বুঝে ফেলেছি যে আলোচনা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের প্রথম শব্দ, প্রথম আয়াত যে আয়াত দিয়ে শুরু করেছেন, এই প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 18 পারার শুরুতে ঘোষণা করে দিয়েছেন, ইরশাদ করেছেন, শুরু করেছেন, কদ আফলাহাল মুমিনুন, তোমরা সফল মুমিন হতে হলে, সফল মানুষ হতে হলে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি সফল মুমিন হতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান মুসলমানদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজকে খশিউন অর্থাৎ খুব ভালো মতন সুন্দরভাবে খুশু এবং খুজুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করতে হবে। এই নামাজ আল্লাহ তাআলা একমাত্র মুমিন মুসলমানদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার একমাত্র কারণ এই দুনিয়াতে তারা ইবাদত বন্দেগি করে নামাজ রোজা হজ যাকাত করে যেন কাল কিয়ামতের ময়দানে বিশাল একটি যে দিন আসতেছে এই দিনের মধ্যে যেন তারা সফল হতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে খশিউন বলেছেন, এই খশিউনের দ্বারাতে আমাদের বুঝতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সহিভাবে ভালোরূপে সূরা কেরাত সুন্দরভাবে আমাদেরকে তেলাওয়াত করে নামাজ আদায় করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর আয়াতে আনিল লাগবি মুরিদুন, ফাহিশা অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন, তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং তার হাবিব যে নিয়মে যে নীতিতে যাকাতের কথা বলেছেন সেই নিয়মে সেই নীতিতে আমাদের প্রতি বছর একবার আমাদের সম্পদের উপরে, আমাদের মালের উপরে, আমাদের টাকার উপরে আমাদের যাকাত ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের যাকাত যখন আমরা দিব, যাকাত যখন আমাদের মাল থেকে আদায় করব, যাকাত শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি করে দেওয়া, এই জন্য যখন আমরা যাকাত আদায় করব অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্পদকে এই যাকাতের কারণে বৃদ্ধি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমাদের জনঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমাদেরকে লজ্জা স্থানকে হেফাজত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীতির হিসাবে। পঞ্চম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সকলের জন্য সিস্টেম হিসাবে স্ত্রী হিসাবে আমাদেরকে হালাল করে দিয়েছেন।
যে সমস্ত নারীরা আমাদের জন্য হালাল সেই সমস্ত নারীদের বিবাহ আবদ্ধ করতে হবে আমাদের ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা আজালিকা ফাউলাইকা হুমুল আদুন দ্বিতীয় কোনো মহিলার কাছে দ্বিতীয় কোনো স্ত্রীর দ্বিতীয় কোনো মহিলার কাছে পরপুরুষ বেগানা মহিলার কাছে আমাদের জনঙ্গকে অর্পণ করা যাবে না এই জন্য বারবার প্রতিদিন আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদীহিম রাউন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানতের কথা বলেছেন প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আমানত হিসাবে আমাদের হিসাব নিকাশ যে কোনো বিষয়ে আমানত আমানতি যে হিসাবে আমানত হবে সেই সমস্ত সম্পদগুলোকে আমাদের আমানত হিসাবে ব্যবহার করতে হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদীহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন আপন আপন নামাজের আমাদের পাইবন্দি করতে হবে সব সময় আমাদের আপন আপন নামাজের চেষ্টা করতে হবে হেফাজত করতে হবে তারপরে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদীহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ বলতেছেন তাহলে তোমরা ওয়ারিসান সূত্রে তাহলে তোমরা মালিক হয়ে যাবে এই 9-10টি জিনিস যদি আমরা এই কিছু আমল যদি আমরা করতে পারি আল্লাহ নিজে নিজ হাতে বলে দিয়েছেন নিজেই বলে দিয়েছেন যে তাহলে তোমরা ওয়ারিসান সূত্রে কিয়ামতের ময়দানে ওয়ারিসান সূত্রে জান্নাতের অধিকারী হয়ে যাবা যেই জান্নাতের নাম বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিয়া খালিদুন যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে জান্নাতের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস এই আমলগুলো যদি আমরা সঠিকভাবে সহিভাবে করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করবেন বলে সুবহানাল্লাহ তাহলে এই কয়েকটি জিনিসের উপরে যদি আমরা আমল করতে পারি এক নম্বর হলো নামাজ দ্বিতীয় নম্বর হলো ফাহিশা কথার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তৃতীয় নম্বরে আমাদেরকে জাকাত দিতে হবে চতুর্থ নম্বরে আমাদেরকে পর পুরুষের সাথে মিলামিশা করা যাবে না পর স্ত্রীর সাথে আমাদের উঠা বসা করা যাবে না যে হালাল সম্পদ দিয়েছে এই হালাল সম্পদ আপনাকে ব্যবহার করতে হবে চতুর্থ নম্বরে আপনাকে আমাকে আমানত হিসাবে পৃথিবীতে নিয়ে এসেছেন আমানত হিসাবে আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময়ে আমানত হিসাবে আমানতকে আমানতের জায়গাতে রাখতে হবে সঠিকভাবে সহিভাবে রাখতে হবে এবং নিজ ষষ্ঠ নম্বরে আপন আপন নামাজের পাইবন্দি হতে হবে আল্লাহ তাআলা নিজ হাতে বলেছেন তাহলে তোমরা ওয়ারিসান সূত্রে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোজাহানের বাদশাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন হাদিসে বলেছেন নামাজ হলো আপনার জান্নাতের চাবি আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি জান্নাতের চাবিকাঠি যদি আমরা সঠিকভাবে সহিভাবে নামাজ আদায় করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া আলাইকার জুস সালাম হাইয়ানা রাব্বানা বিসসালাম আল কুন্নাকা জান্নাতাক দারাক দারাস সালাম তাবারাকতা রাব্বানা তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ আয় রাব্বুল আলামিন ইকরাম আল আকরাম যে সমস্ত কথাগুলো আলোচনা করলাম রে মাওলা আয় আল্লাহ আমাদেরকে আমল করা তুমি তৌফিক দান করো রে মাহবুব পাদশাহ জরবে মারা তার গোজার মা গুনাগারে মে তো আমার জেগার সালিহাদার হম করিনে নফসে শয়তা মন্দাই আয় আল্লাহ বাবদ জাহান্নামের কি ভয়াবহ অবস্থা রে বাউল্লাহ
আল্লাহ সচক্ষে যদি আমরা কেউ জাহান্নাম দেখতে পারে মাওলা আয় আল্লাহ জাহান্নামের কষ্ট দেখে জাহান্নামের আযাব দেখে আয় আল্লাহ হতবা আমরা সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যেতাম রে মাবুদ আয় আল্লাহ বারবার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর তোমার কাছে আমাদের আবেদন রে মাওলা আয় আল্লাহ জাহান্নামের আযাবের থেকে তুমি আমাদের রক্ষা করিও রে মাওলা আয় আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন হাশর নাশরের সময় আমাদের আপন আপন আমলগুলি ডান হাতে দিও রে মাওলা মাবুদ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা রাখিও রে মাওলা আয় আল্লাহ হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না রে মাওলা আয় আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা রাখিও রে মাহমুদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم